ময়মনসিংহে করোনা ভাইরাস প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করলেও ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে অনেকেই মানছেন না কোনো নিয়ম নীতি সকাল বিকাল বিভিন্ন মাঠে একসাথে অনেকে ফুটবল এবং ক্রিকেট খেলায় ব্যস্ত এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নানা বয়সী খেলোয়াড়রা আর জেলা প্রশাসন বলছেন খেলাধুলা বন্ধ রাখতে বিভিন্ন ক্লাব ও সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে ময়মনসিংহ প্রতিনিধি রকিবুল হাসান রুবেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চলমান পরিস্থিতি বিবেচনায় মাঠের খেলায় পড়েছে নিষেধাজ্ঞা ময়মনসিংহ জেলাও নেই সেই নিষেধাজ্ঞার বাইরে নেই কোনো টুর্নামেন্ট মাঠেও আসেন না স্থানীয় উদীয়মান ও অভিজ্ঞ অ্যাথলেটরা করোনাভীতি সেই সাথে নিজেদের সচেতনতা আপাতত গৃহবন্দী মাঠের খেলা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ময়মনসিংহের অরক্ষিত মাঠে কিশোরের দলের জমায়েত উদ্বেগ ছড়ায় মনে মাঠে না আসার জন্য প্রশাসনের মাইকিং সেই সাথে টাঙিয়ে দেয়া একাধিক নোটিস কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই এই কিশোরদের নগরীর সার্কিট হাউস মাঠ সহ বিভিন্ন খেলার মাঠে সকাল বিকাল ফুটবল ও ক্রিকেট খেলায় ব্যস্ত তারা বাসায় থেকে তো এরকম সময় পেয়ে পার হয় না সারাটা দিন আর কি করব নিজেদের মধ্যে একটু আত্মবিশ্বাস আছে বিধায় যে আমরা সবাই একত্রে এক জায়গায় থাকি বুঝতে কত ফেসবুক চালাবো কতটাই বিশালের মধ্যে ঘুমাবো এই জন্য একটু বিকেলবেলা একটু সময়টা আসা হয় যে নিজের একটু শরীরে একটা রানিং হয়ে যায় আমাদের এখানে বিদেশগামী কেউ নেয় সবাই সবার পরিচিত বাইরে থেকে কেউ মানে আমরা বা বাইরে আসা যাওয়া করি না যত্রতত্র খেলা কিংবা ঘোরাফেরা এসবের বিপক্ষে অভিভাবকরা তাহলে ঘর থেকে বেরিয়ে আসা ছেলে মেয়েদের কেন সচেতন করতে পারছেন না তারা অনেকেই বুঝিয়ে শুনিয়ে বাড়িতেই রাখছেন তাদের সন্তানদের অন্যদের জন্য পরামর্শ প্রয়োজন ছাড়া ঘর থেকে ছেলে মেয়েদের বের হতে না দেওয়ার বারবার মাইকিং করা হচ্ছে কিন্তু আমাদের গার্জেন তরফ থেকে আমাদের মনে হয় যে এটা সবার দৃষ্টি দেওয়া উচিত তার ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে আমরা চাই যাতে ছেলেরা সুস্থ থাকুক ভালো মতে আবার মাঠে ফিরে আসুক খোলা মাঠে সকাল বিকাল শিশু কিশোরদের এমন খেলাধুলা আপাতত নিষিদ্ধ তারপরেও চলছে খেলা জেলা ক্রীড়া সংস্থার বড় কর্তার গত বাধা উত্তর মাঠে খেলাধুলা বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে সবাই কথা শুনছে এরপরও যদি কেউ গিয়ে থাকে আমরা তো এখন মাঠ পার্ক সব জায়গায় ফাঁকা করছি আমাদের অভিযান চলছে মেজিস্ট্রেটরা মাঠে আছে আমার বিশ্বাস যেখানেই যে জমায়ত জমায়েত করার চেষ্টা করুক না কেন আমরা এটা আগামী কয়েকদিন আমরা খুবই সতর্কতার সাথে এগুলো বন্ধ করার চেষ্টা করব সময়টা ভালো যাচ্ছে না স্থবিরতা নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গন সহ অনেক প্রতিষ্ঠানেই অপেক্ষার সাথে প্রত্যাশা করোনার প্রভাব কেটে যাবে আবারও ফিরবে মাঠের খেলা আর সেই লক্ষ্যেই মাঠ ত্যাগ করে যথাসম্ভব ঘরে থাকতেই হবে মাঠের মানুষসহ সবাইকে শাহান পাপন ডিবিসি নিউজ ডেস্ক